দিয়েছে, আপনারা দিয়ে দিলেন, এটা বলে আমাদের সাড়ে এই দোকান দেওয়া মহিলাদের দিচ্ছে, ফস করে হাত খান দিয়ে দিচ্ছে, পরে এই নাম্বারটা এখানে হাতের মধ্যে দাঁড়াচ্ছে, অতএব এই নাম্বারটা এরা পুরুষরা পাবে না। মহিলাদের আমরা 107 জন বা 10 জনের মতো এই এই নাম্বারটা আমরা লিখে মহিলাকে নাম্বার আঙ্কেল দিছি। আমাদের ডিউটি থাকে 24টা ঘন্টা, এর মাঝখানে আমরা এই যে টিসিবির মাল দিচ্ছে, আইসা দেখি যে হুড়াহুড়ি পাড়াপাড়ি লাগছে, এর মাঝখানে আমরা এটা নিয়ন্ত্রণ করে আমরা সিরিয়াল দিয়ে অতএব আপনি এই নাম্বারে পাবেন না ভাই, আপনি ওই সিরালে যান গা, এটা আপনার জন্য না, এটা মহিলাদের জন্য। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। জি জি জি, আমাদের হাতিঝিলের মানে প্রশাসনের পক্ষ থেকে আমাদের হাতিঝিলের 24 ঘন্টা, আপনি 8টা থেকে রাত 9টা পর্যন্ত 24 ঘন্টা ডিউটি থাকে, এর মাঝখানে এই ডিউটিটা আমাদের পড়ে গেছে, আমরা হাতিঝিলে এলাকায় ডিউটি করতেছি, এর মাঝখানে এটা আমাদের ভিতরে আমরা এই এটা নিয়ন্ত্রণ করতেছি, প্লাস আমরা সাহায্য করতেছি। হ্যাঁ না, টিসিবির শোনেন, টিসিবি ভোগান্তি পড়ছে না, সবারই তো মাল দিবে, যারা দরিদ্র মানুষ যারা মাল কিনবে তাদের সবারই দিবে, তবে নিবে সিরিয়াল অনুযায়ী, কেউ পাড়াপাড়ি হুড়াহুড়ি করে নিলে পারে এটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই জন্য আমরা এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখি আর কি। এরকম সিন্ডিকেট আমরা পাচ্ছি না, তবে আমরা দেখতেছি যদি এরকম তিনবারও মাল নেয় তার ব্যবস্থা আমরা করব, কারণ একজন লোক একজনই মাল পাবে, সে তিনবার মাল নিতে পারবে না, সবারই মালের দরকার আছে, সবারই মালের প্রয়োজন আছে, অতএব আমরা এটা দেখতেছি, এখানে আমরা আছি মাল দেওয়ার শুরুতে আমরা আছি, যদি কেউ এরকম রকমের দুই নম্বরই করে তাকে আমরা যেভাবেই হোক আইনের আওতায় নিয়ে আনব। একদিনে কত অন্য জায়গায় কাজ করলে ধরেন 500 টাকা পাইতাম বা 600 টাকা পাইতাম, অনেক ব্যয় করতেছি, তা তো যাতে জিনিসটা পাই এই কারণে দেখা গেছে, পাইলে আজকে পাইলে তো মনে বুঝলেন একটা জিনিস পাইছি, আমরা ওই জিনিসটা দেওয়া অমুক জায়গাতে আনছি আনলে এই জিনিসটা খাইতে পারছি, এই আশাই তো খারাপ হয়েছি, অন যদি না পাই তাহলে আর কি কমো ভাই, কিছু করার নেই আর।